ভাই ইমদাদুলকে পিছন মারেন, ভাই ইমদাদুলকে পিছন মারেন, প্লিজ প্লিজ প্লিজ। ভাই ইমদাদুল তো গরিবের বাপ সারাস। আচ্ছা এইসব কিছুই বাদ। আচ্ছা গাইস, তোমাদের কি মনে আছে বাপ্পারাজ লাস্টে মুভি কবে করেছিল? আমার জানা মতো টিকটক অ্যাপসটা যখন আসে তারপরই বাপ্পারাজ মুভি করা ছেড়ে দিয়েছিল। কেন জানো? কেন? কেননা সে জানতে পারছে যে তার থেকে বড় বড় বাপ্পারাজ টিকটকে বসত করে। বাহ বাহ। আর তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে ইমদাদুল, যার কাছে আমাদের অরিজিনাল বাপ্পারাজ ভাইয়া পাত্তাই পাইতেছে না। বিশ্বাস করা না করা পুরোপুরি তোমার পার্সোনাল ম্যাটার, তোমার পিছনে রাখো এই ব্যাপার। কিন্তু হ্যাঁ, সত্য কথা এটাই ভাই, তুমি মানো আর না মানো, বাপ্পারাজ ভাই ততদিন ধরে ভিডিও করে না যতদিন ধরে টিকটক অ্যাপ আসছে, আর এই টিকটক অ্যাপস এর মধ্যে বাপ্পারাজের থেকে বড় বড় বাপ্পারাজ আছে, সরি বাপসারাজ। আমার পিছনে গরুটা এইতে কুরবানি হয়ে যাবে, আর সামনেরটা আজকে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি, আজকে আমরা লাকশাবানের বন্ধু, ওপ সরি, অ্যালেক্স সবুজের বন্ধু বয়সের আমরা দুলকে পিছন মারতে যাচ্ছি। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। ছোট ছোট কাজ করে আমার পেটের খিদা মিটাইছে জনাব, উনি ছিলেন আমার বাবা। বাহ 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 ভাই, কেয়া মোটিভেশন স্পিক হ্যায় ভাই। আমার মনে হয় কি বাংলাদেশের যদি টপ 10 মোটিভেশন স্পিকার তৈরি করা হয় তার মধ্যে এক নাম্বারে থাকবে আমাদের ইমদাদুল ভাইয়া। আচ্ছা কেন? কেননা ভাই তার এত পরিমাণ ইমোশন আর তার এত পরিমাণ সুন্দর স্পিক আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে তো ভাই অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে যায়। তারপরে ভাই আজকে বাদ দিব তার ইমোশনের ঝুড়ি আর হালকা দেব একটু করে তুরি, না রাহেগে বাসি আর না রাহেগে বাসুরি। তো ভাই প্রথমেই তো বললাম তিনি লাকশাবানের বন্ধু, লাকশাবান ভুল, অ্যালেক্স সবুজের বন্ধু। আচ্ছা আমি তো এমন বন্ধু চাই। তো ভাই লাকশাবান অ্যালেক্স সবুজের কাছে যদি 100 ফুলের সরব থাকে তাহলে তো তার বন্ধুর কাছে 50টা ডিজার্ভ করে নরমাল বিষয়। ইয়েস, ডিপ্রেশনে থাকাটা কোনো মজা না রে ভাই, চেহারাতে হাসি তো সবাই দেখতে পাচ্ছে, ভেতরে ভেতরে এই মানুষটা তিলে তিলে মরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরছেন, কেননা ভাই ফার্স্টে তারা সবাই ইমোশনাল ব্ল্যাকমেলওয়ালা ভিডিও করার পরে তারপরে যখন তাদের ভিডিও ভাইরাল হয়ে পড়ে তারপরে তাদের কাছ থেকে কই যেন আসমান থেকে মেয়ে চলে আসে। দেখবে যে তাদের আশেপাশে কোথায় ভাইরাল একটা ছেলে আছে তাদের রিলেটেড, তারপর তাকে নিয়ে বানানো শুরু করে দিবে টিকটক ভিডিও। এরকম মেয়েটার সানগ্লাস পরা আর ছেলেটার মুখে এক গাদলা হাসি, মেয়েটাকে দেখলে মনে হয় যে বলে দেই তোমাকে এক রাতের জন্য ভালোবাসি। আমি ভাই ছোট মানুষ, প্রেম সেন করি নাই। রুকো যারা, সবার করো, প্রচুর রিলেশন করছি প্রচুর। এখানে আমার চোখে পার্সোনালি বলতে গেলে দোষের কিছু নাই, কেননা ছোটবেলায় তো আর রিলেশন করা যায় না, তাই একটু বড় হয়েছে তাই রিলেশন করছে। বুঝতে হবে ব্রো, আমার আরেকটা নাম ছিল প্লে বয়। ভাই সত্য কথা বলতে গেলে তোর চেহারার সাথে কোনোভাবে এই নামটা স্যুট খায় না, প্লে বয়। তোর জন্য এটাই বেটার, গরিবের বাপ সারাস। আমাকে সহজ সরল পেয়ে লুকিয়ে লুকিয়ে 12 মাসে 12টা পাল্টাইতো। 12 মাসে 12টা পাল্টাইতো, তার মানে সে 12 বাতারি প্লাস 12 বাতারি খেনকি ম্যাগি। যাই হোক ভাই, সে যেহেতু 12 মাসে 12টা পাল্টাইতে পারে তাহলে তুমি তো 2-3টা তো সর্বনিম্ন ডিজার্ভ করো, তাহলে তুমি কয়টা পাল্টাইতে পারছো? আর আমি কিনা সালার ভালোবেসে এক নারীতে ছিলাম আসক্ত। তারপরে যখন সে হালকা একটু ভাইরাল হইলো তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হইলো তারপরে সে মাইয়া নিয়ে রেগুলার ভিডিও করতো, ঠুকু ভুল হয়েছে, রেগুলার না মাঝে মাঝে করতো, কিন্তু ওইখানে তো তার কোনো মতো গার্লফ্রেন্ড ছিল না, ওইগুলো কারা ছিল? বোন। আচ্ছা ওইতেই পারে বোন, অস্বাভাবিকের কি আছে? কিন্তু হ্যাঁ এক নারীতে আসক্ত থাকে একটা টিকটকার, আর এটা আমার মাইনা নিতে হইব। হাট 12 বাতার এমসি পাঁচ পাঁচ। আমার টাকার কমতি ছিল ভাই,
ভালোবাসার না তো ভাই দেখো আমি নরমালি অল্প কথায় আমি সুলভভাবে বুঝাই দিতেছি বিষয়টা কি রকম ভাই তোমার যদি টিকটকে ভাইরাল হতে তাহলে তোমার যে যে জিনিসগুলো করতে হবে ভাই তোমার কাছে যদি প্রথমত আইফোন থাকে তাহলে ভালো আর না থাকলে বিচি কাটা ফেলাও সাথে ওইটাও কাটা বেচা তারপরে যাই টাকা দেবে ভাইবা ওই টাকা দিয়ে আইফোন কিনবা আর হলো ওইগুলো দিয়ে ভিডিও করতে যা যা লাগে রিং মাইক্রোফোন যা যা লাগে সব কিনে নিবা কেননা ভাই দেখো তোমার ওইটা কেটে নিতেই হবে যদি তুমি টিকটকার হতে চাও আল্লাহ বেটার জানে আমরা দুলের ওইটা আছে না না আছে কেননা লাখ সবুজের বন্ধু যেহেতু আর লাখ সবুজের তো মাছ মরা হইতে পারে একটাও মরা যাই হোক কে সাবজেক্ট বাদ তো তোমাকে যা যা করতে হবে তেমন কিছু না ভালো একটা আয়না কিনবা ভালো একটা আইফোন কিনবা তারপরে একটা তারপরে ভালো রিং লাইট কিনবা কিনার পরে তুমি আয়নার সামনে দাঁড়ায় অ্যাপেল এর লোগোটা কিনবা ক্যামেরাটা দেখায় ভিডিও করা শুরু করে দিবা আর তারপরে তুমি ইমোশনাল স্যাড জাতীয় কথা বলা শুরু করে দিবা তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক শেষ তারপরে একটু কষ্ট করে ভিডিও এডিট করে টিকটক আপলোড মার আলহামদুলিল্লাহ তুমি ভাইরাল তেমন কোনো কষ্টই নাই জাস্ট একটাই কষ্ট যেহেতু তুমি টিকটকার হইতেছো তাহলে তোমার বিচিগুলা কেটে নিতে হবে আর সাথে ওইটাও আমি বলুম না আমার শরম করে কেননা টিকটকার হতে হলে তো এটা করতেই হবে আর টিকটকারদেরকে বিচিলেস তো এমনি বলা হয় এটা আগে তুমি বলবা না যাই হোক ভাই এমদাদুল হচ্ছে এরকম একটা বক তো ভাই আজকে আমার কাছে তেমন একটা সময় নাই আজকের জন্য বিদায় নিতে চাই তবে লাস্ট আর একটা কথা আমি বলে দিতে চাই ওকে টিকটকে সাপোর্ট পায়া ভাবছে জায়গায় জায়গায় সাপোর্ট পাবে সবার টিকটকে সাপোর্ট পায়া ভাবছে জায়গায় জায়গায় সাপোর্ট পাবে সবার ভাই যোগ্যতাবিহীন ভাবে হয়ে গেছে সে একটা ইউটিউবার বলিস কি হ্যাঁ ভাই যোগ্যতাবিহীন হওয়া যায় টিকটকার কিন্তু কিন্তু পুটকিতে দম বাইরে হইতে গেলে ইউটিউবার আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম।